আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটি এনআইডি এর তথ্য সংশোধন করতে হয়। অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ড আছে বা স্মার্ট কার্ড আছে, সেই স্মার্ট কার্ডের কিভাবে তথ্য সংশোধন করবেন সে বিষয়টা দেখাবো বা সে বিষয়টা জানাবো আজকের এই ভিডিওতে। কি কি করতে হয়, তথ্য সংশোধন করতে কি কি প্রয়োজন হয়, সব কিছু আমি আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তাই আপনার ভোটার আইডি কার্ডের যদি কোনো তথ্য ভুল থেকে থাকে তাহলে অবশ্যই সংশোধন করতে হবে, কারণ ভোটার আইডি কার্ডে তথ্য ভুল থাকলে অনেক রকম সমস্যা হয়ে থাকে অ্যান্ড সেটা আপনারা বড় বড় জায়গায় গেলে বুঝতে পারবেন। তো চলুন আমরা আজকের এই ভিডিওটা শুরু করি অ্যান্ড দেখি কীভাবে ভোটার আইডি কার্ডে তথ্য সংশোধন করতে হয়। আপনি চাইলে মোবাইল ফোন দিয়েও করতে পারেন অ্যান্ড আপনি চাইলে আপনার পিসি বা ল্যাপটপ দিয়েও এই কাজটা করতে পারেন। প্রথমে আপনার মোবাইল ফোন অথবা পিসিতে একটা ব্রাউজার ওপেন করবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। তো ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন এনআইডি সার্ভিস, তাহলে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। তো প্রথমে একটা ওয়েবসাইট আছে, আমি দ্বিতীয় নম্বর ওয়েবসাইটটা দেখি। এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস ডট এনআইডি ডাব্লিউ ডট জিওভি ডট বিডি, এই ওয়েবসাইট আমরা ভিজিট করব। এখানে দেখাচ্ছে নট ফান্ড, অর্থাৎ মাঝে মাঝে সমস্যা হয়ে থাকে এনআইডি সার্ভিসের যে ওয়েবসাইটটা আছে এটা মাঝে মাঝে সার্ভার ডাউন থাকে অথবা মাঝে মাঝে সমস্যা হয়ে থাকে। তো আপনারা এখানে টাইপ করে নেবেন, ম্যানুয়ালি টাইপ করে নেবেন, তাহলে কোনো রকম সমস্যা হবে না। সার্ভিস ডট, এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস ডট এনআইডি ডাব্লিউ ডট জিওভি ডট বিডি, এখানে জাস্ট চলে যাবেন এই ওয়েবসাইটে। এটা লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন। তো এখান থেকে ভোটার তথ্য সংশোধন করার জন্য আমাদেরকে ডাউনলোড অপশন আসতে হবে। দেন এখানে দুইটা অপশন দেখতে পারছেন, দুটো অপশন এখানে হারানো অথবা চুরি হওয়া আইডি কার্ড উত্তোলন আবেদন ফর্ম, এখানে তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, উপজেলা থানা নির্বাচন অফিস আবেদনের জন্য। তো এখানে সিম্পলি একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের পিসিতে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে, অথবা আপনি যদি মোবাইল ফোনে চালাই থাকেন তাহলে আপনার মোবাইল ফোনে একটা পিডিএফ ফাইল ডাউনলোড হবে। তো এখান থেকে আমি পিডিএফ ফাইল অলরেডি ডাউনলোড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটা এখানে চলে আসছে। তো পিডিএফ ফাইলের মধ্যে কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো আপনাকে দিতে হবে। তথ্যগুলো দেওয়ার পর আপনার নির্বাচন অফিস যেটা আছে আপনার জেলাতে বা আপনার উপজেলাতে যে নির্বাচন অফিসটা আছে সেখানে এই ফর্মটা জমা দিতে হবে। এখন ফর্মে কী কী করতে হবে সেটা একটু নজরে দেখে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র ধারীর নাম দিতে হবে, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনার অবশ্যই একটা জাতীয় পরিচয়পত্র আছে যেটার আপনি তথ্য সংশোধন করতে চাচ্ছেন, তার নাম দিতে হবে, তার এনআইডি যে নাম্বার আছে সেই এনআইডি নাম্বারটা দিতে হবে। আর এখানে কর্মিক নাম্বার দেখতে পাচ্ছেন অফিস কর্তৃপক্ষ পূরণীয়, এটা অফিস কর্তৃপক্ষ পূরণ করবে। এখানে দেখতে পাচ্ছেন 18 বছর কম বয়স্ক, আদালত কর্তৃক প্রকৃতিস্থ ঘোষিত জাতীয় পরিচয়পত্রধারীর ক্ষেত্রে আইনানুক অভিভাবকের নাম অথবা যার জাতীয় পরিচয়পত্র এখানে দিবেন। তো এরপরে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে নাম দিতে হবে, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে বাংলায় সেটা দিতে হবে, দেন ইংরেজি দিতে হবে, পিতার নাম দিতে হবে, মাতার নাম দিতে হবে, এখানে স্বামী থাকলে দিতে হবে, না থাকলে দিতে হবে না, এখানে ঠিকানা, রক্তের গ্রুপ আর অন্যান্য কোনো তথ্য যদি থাকে সেক্ষেত্রে দিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন চাইত সংশোধিত তথ্য, অর্থাৎ আপনার নাম যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ভুল নামটা এখানে দিবেন, দেন এখানে সঠিক যে নামটা আছে সেই নামটা এখানে দিবেন, অ্যান্ড পিতার নাম যদি ভুল হয়ে থাকে এই ভুল নামটা এখানে দিবেন, অর্থাৎ আপনার এনআইডি কার্ড যদি ভুল হয়ে থাকে সেটা আবার চাইত সংশোধিত তথ্যে এটা আপনার অরিজিনাল অর্থাৎ সঠিক যে নামটা আছে সেই নামটা এখানে দিবেন। অ্যান্ড এখানে সংযুক্তি দেখতে পারছেন, সংযুক্তি অথবা মন্তব্য, অর্থাৎ আপনার সার্টিফিকেট যদি থাকে সার্টিফিকেট দিতে পারেন সাথে, অ্যান্ড আপনার যদি কোনো মার্কশিট থাকে এসএসসি এইচএসসি সেগুলো দিতে পারেন, অর্থাৎ সার্টিফিকেট এখানে দিতে হবে। অ্যান্ড এখানে এইগুলো ফিল আপ করার পরে আপনার একটু পড়লেই বুঝতে পারবেন। তো এখানে কিছু ফি জমা দিতে হবে সেগুলো একটু পড়ে আসতেছি। আর এখানে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল যদি থাকে সেগুলো এখানে সংযুক্ত করে দিবেন। আর এখানে আপনার স্বাক্ষরটা করে দিবেন, আর এখানে যে যে অপশনগুলো চাচ্ছে বা যে যে ঠিকানাগুলো চাচ্ছে সেগুলো এখান থেকে দিয়ে নেবেন। অ্যান্ড এখানে যে কাজটা আপনাকে করতে হবে, জাতীয় পরিচয়পত্র প্রদানের রসিদ, তা এখানে আপনার কিছু ফি জমা দিতে হবে, নির্দিষ্ট কোনো ব্যাংকের মাধ্যমে আপনার কিছু ফি জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আপনার নির্বাচন অফিসে এই ফর্মটা, যে ফর্মটা আপনি ফিল আপ করলেন এই ফিল আপটা নির্বাচন অফিসে দিতে হবে। নিকটস্থ যে নির্বাচন অফিসটা আছে সেখানে গেলে আপনি এই তথ্য সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। তাছাড়া এখানে দেখতে পারবেন একদম বিস্তারিত বলা আছে কী কী প্রয়োজন হবে অ্যান্ড কী কী প্রয়োজন হবে না, কীভাবে সঠিক করতে হবে সেগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে প্রাপ্তি স্বীকার রসিদ,
ঠিক আছে, এখানে আবেদনকারীর নাম, জাতীয় পরিচয় নাম্বার এগুলো দিতে হবে। তো এটা মূলত আপনি নির্বাচন অফিসে যাওয়ার পরে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি আগেই বলে রাখলাম যে কীভাবে প্রসেসটা, আমি প্রসেসটা বলে দিচ্ছি। আপনারা নির্বাচন অফিসে যোগাযোগ করবেন, চাইলে এই ফর্মটা আপনি ফিল আপ করতে পারেন, ফর্মটা ফিল আপ করে নিয়ে যাবেন বাসা থেকে, অ্যান্ড তারপরে আপনি নির্বাচন অফিসে যাবেন। যেগুলো আপনি ফিল আপ করতে পারবেন না সেগুলো নির্বাচন অফিসার থেকে আপনি জেনে নিতে পারেন। আর কীভাবে টাকা পাঠাইতে হয়, টাকা ট্রান্সফার করতে হয় ব্যাংকের মাধ্যমে, সেটা আপনি নির্বাচন অফিসে গেলেই বুঝতে পারবেন। আর সরকারি যে ব্যাংকগুলোতে আছে, সে ব্যাংকগুলোতে মূলত এই টাকাগুলো নিয়ে থাকে, এই তত্ব সংশোধনের টাকাগুলো নিয়ে থাকে। অ্যান্ড সেখানে একটা রসিদ দেবে, সেখান থেকে একটা নাম্বার দেবে, সে নাম্বারগুলো এখানে বসাইতে হবে, এখানে সিল দিবে, সিলটা মারতে হবে, সবকিছু ব্যাংক থেকে বলে দিবে। অ্যান্ড আপনি নির্বাচন অফিসে গেলে সেখান থেকেও আপনার সব কিছু বলে দিবে, কীভাবে টাকা পাঠাইতে হয়, কীভাবে তথ্য সংশোধন করতে হয়। তো এই ছিল মূল প্রসেসটা, আপনারা হয়তো বা বুঝতে পারছেন। তো আর যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারেন, আমি নেক্সট আর একটা ভিডিওতে হয়তো বা পুরো বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার ব্যক্তিগত মতামতটি। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।